This time you might get a maximum. और जनाब पाकिस्तान क्रिकेट टीम के कप्तान बाबर आजम की शादी वर्ल्ड कप के बाद नवंबर में होगी। বাবুরের বিয়ের গুজব ছড়ালো ভারতীয় মিডিয়া। বিশ্বকাপের আগে এমন অনেক খবর আসে বিশ্বাস করার মতো না, তবে আগাগোড়াই ভারতীয় মিডিয়া এসব আজগুবি খবর প্রচারণায় একটু বেশি এগিয়ে। এবার তারা তাই করলেন, বিশ্বকাপের আগে বাবুরের বিয়ের খবর ছড়ালো ভারত। বাবুর ভারতে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পরেই বিয়ের পিঁড়িতে বসবেন, এমন খবর দিয়েছিল জিও নিউজ। এরপর পাকিস্তান অধিনায়কের বিয়ের সংবাদ নিয়ে আলোচনা এতটাই তীব্র হয় যে শেষ পর্যন্ত বাবরও এই বিষয় নিয়ে মুখ খুললেন। এর আগে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান বাবরের পরিবারের এক সদস্যর বরাত দিয়ে জানিয়েছিল, বিশ্বকাপের পর বিয়ে করছেন বাবর। ভারত বিশ্বকাপ শুরু হবে 5 অক্টোবর আর শেষ হবে 19 নভেম্বর। এই বিশ্বকাপের পরেই কাজিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন পাকিস্তান অধিনায়ক। জিও নিউজ এই সংবাদ দিয়েছে বাবরের এক কাছের বন্ধুর বরাত দিয়ে। ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজের আগেই বিয়ে করবেন এই তারকা ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই এই খবর ছড়িয়ে পড়ে। এরপর ক্রিকেট পাকিস্তান বাবরের পরিবারের এক সদস্যের বরাত দিয়ে জানায়, ব্যক্তিগত জীবন নয়, বাবরের মনোযোগ এখন পাকিস্তানের ক্রিকেটে। বাবরকে বিয়ের সাজে দেখতে কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হতে পারে বলে জানায় সেই সদস্য। পাকিস্তানের ক্রীড়া সাময়িকী ছায়া কর্পোরেশন টুইট করে জানায়, বাবরের বিয়ের খবরটি সম্পূর্ণ মিথ্যা। ক্রিকেট টিমকে কাপ্তান के मैनेजर ने कहा है कि बाबर आजम की नवंबर में शादी की खबर मुकम्मल तौर पर फेक है। एबार बाबर होएछेन बिरक्त और ताई तो जानिए दिएछेन एसब खबर बानोयाट।